নরসিংদীর রায়পুরায় দলীয় প্রভাব খাটিয়ে কৃষকের বালু বিক্রির কোটি টাকা আত্মসাতের অভিযোগ মর্জাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে রায়পুরা উপজেলার মর্জাল ইউনিয়নের ধুকুন্দির চরে আরিয়াল খা নদী খননকালে নদী তীরবর্তী কৃষকের জমিতে উত্তোলনকৃত অতিরিক্ত বালু রাখে সেনাবাহিনী প্রায় দশ একর জমিতে রাখা হয় এই সব বালু নদী খননের এই বালু দিয়ে রাস্তা নির্মাণের কথা বলে কৃষকদের সাক্ষণ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং তার সহযোগী সারোয়ার হোসেন শাহিন পরবর্তীতে কৃষকের জমিতে রাখা এসব বালু ফেয়ার ইলেকট্রনিক্স নামে এক প্রতিষ্ঠানের কাছে এক কোটি লাখ টাকায় বিক্রি করে দেন তারা বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যান আতাউর রহমান ও শাহিন সাত থেকে আট জন জমির মালিককে নামমাত্র কিছু টাকা পরিশোধ করেন তবে বালু বিক্রির টাকা চাইলে চেয়ারম্যান আতাউর রহমান দলীয় প্রভাব ও ভয়ভীতি দেখান বলে জানিয়েছেন জমির মালিকরা আমাদের বালু আমরা বিক্রি করবো বিক্রি করতে চাইলেও অনেক নানান মানুষ দিয়া হুমকি সুমকি দিতে আমাদেরকে বিক্রি করার জন্য হারে আছে আমরা না বিষয়ে চেয়ারম্যান আতাউর রহমান ও শাহিন জানান তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াত কৃষকদের পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তারা তবে অধিকাংশ জমির মালিকরা তাদের পাওনা টাকা বুঝে পায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা দ্রুত এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেছেন জেলার সচেতন মহল ও ভুক্তভোগী